আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে উনি এই বর্তমান এই স্বৈরাচারী, এই যে আমাদের 5ই আগস্টে যে স্বৈরাচারী সরকারের পতন হলো, এই পতনের আন্দোলনে উনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তার প্রতিটা দিক নির্দেশনা আমি দলের পক্ষে কাজ করেছি এবং সম্পূর্ণভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমি রাজপথে থেকেছি। তখন কিন্তু অনেকেই রাজপথে ছিল না এবং আমি মনে করি আমি সম্পূর্ণভাবে একটা ষড়যন্ত্রের শিকার। যে অভিযোগ দায়ের করা হয়েছে বা যে অভিযোগ আনয়ন করা হয়েছে, এখানে কিন্তু কোনো পক্ষ নেই যে একটা পক্ষ আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। আমার নিজের বাপদাদার আজকে প্রায় 75-80 বছরের একটা সম্পত্তির যেটা আর কি উল্লেখ করেছে, সেখানে আমি কেউ না। সেখানে আমার বাপদাদাদের ওয়ারিশ আছে প্রায় 21-22 জন। সেখানে আমি সহ আমার পরিবারও যদি হয়, আমারও ভাই বোন আছে 6-7 জন, তারা কেউ নাই, সেখানে আমাকে উল্লেখ করা হয়েছে। এটা সম্পূর্ণরূপে ষড়যন্ত্র এবং রাজনৈতিকভাবে একটা সুবিধাবাদী চক্র। এবং এটার সাথে আমি মনে করি যে শুধু শিরিন না, বিএনপির ভাবমূর্ত ক্ষুণ্ণ করার জন্য বিএনপির একজন সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে যদি এই ধরনের একটা মিথ্যা অভিযোগ এনে হেডলাইন একদম নিউজ করা যায়, তাহলে সারা বাংলাদেশ সহ পৃথিবী দেখবে যে বিএনপি আসার ক্ষমতা আসার আগে বা এই সরকার পতনের সাথে সাথেই এই ধরনের একটা লুটতরাজ, একটা দখল, নিজের বাড়ি নিজে দখল করে কী করে, নিজের বাপদাদার সম্পত্তি নিজে কী করে দখল করে। সেখানে আমাদের ওয়ারিশদের তাদের কিছু কাজ এখানে হয়েছে হয়তো, আমি জানিও না, আমার অগোচরে যদি আমার 35 জন বা 45 জন ওয়ারিশের কারো যদি কোনো কাজ করে থাকে, আমি মনে করি সেটাও তাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎসাহিত করেছে। এবং যেই অভিযোগটা দায়ের করা হয়েছে পরিবেশের নাম দিয়ে, সেই পরিবেশের যে চিঠি বা নোটিশ, সেখানে কোথাও আমার কোনো নাম নেই। যে নোটিশ পাঠানো হয়েছে সেখানেও আমার কোনো নাম নেই, যেখানে কোনো দখল মানে কি পক্ষ থাকতে হয়, সেখানে আমাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে এটা করানো হয়েছে। এবং আমি মনে করি 15 বছর বিএনপির যে সমস্ত নেতাকর্মী একদিনের জন্য বরিশালের রাস্তায় মিছিলে আসে নাই, মিটিংয়ে আসে নাই, কোনো ধরনের দায়িত্ব পালন করে, তারাও এটার সাথে জড়িত আছে।